সুরামগঞ্জ শহরে কিছুটা কমেছে বন্যার পানি বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় এই উন্নতি হয়েছে যদিও সকালে আধ ঘন্টার ভারী বর্ষণ সংখ্যা জাগিয়েছিল শহরের নতুনপাড়া মল্লিকপুর বড়পাড়া সহ অনেক এলাকার গতকাল পানির থাকলেও আজ কিছুটা কমেছে তবে অনেক গৃহপালিত পশু নিয়ে উঠেছেন আশ্রয় কেন্দ্রে অন্যান্য উপজেলাগুলোতে ডুবে আছে অভ্যন্তরীণ সড়ক ভোগান্তিতে দুই লাখেরও বেশি মানুষ এদিকে সিলেট নগরীতেও বাসাবাড়ি এবং রাস্তাঘাটে থই থই করছে পানি অনেক দোকানপাটেও পানি ঢুকে নষ্ট হয়েছে পণ্য এদিকে উত্তরাঞ্চলে বেড়েছে তিস্তা দুধকুমার সহ কয়েকটি নদ নদীর পানি আর এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা

ধন্যবাদ সরিফ এবং এই মুহুর্তে আমার হাতে একটি পটল দেখছেন এবং পটল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের কাঁচা বাজারে এবং এই পটলটি কিন্তু পানিতে ভাসছিলো অর্থাৎ সুনামগঞ্জের যে কাঁচা বাজার সেই কাঁচা বাজার কিন্তু এই টানা বর্ষণের ফলে তিন দিন প্লাবিত ছিল এবং সেই প্লাবনের কারণে কিন্তু কাঁচা বাজার বন্ধও ছিল এবং সাধারণ মানুষ কিন্তু একটা ভোগান্তের শিকার হয়েছে তবে কিছুটা স্বস্তির কথা এটা সেটা কালকে রাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু এই কাঁচা বাজারে যে পানিটা ছিল সেই পানিটা বেশ কিছুটা নেমেছে এবং আজকে কাঁচা বাজার আবার কিছুটা হলেও খুলেছে তো সাধারণের ভিতরে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে এবং যেহেতু পটলের কথা বলছিলাম এবং হাতে পটলও আছে হাওর অঞ্চলের কথা যদি বলি তাহলে হাওর অঞ্চল কিন্তু এখনও জলাবদ্ধতা আছে এবং সেখানে যে মানুষগুলো আছে তাদের অবস্থা কিন্তু অনেকটা পটল তোলার মতোই অর্থাৎ বেঁচে থেকেও তারা মৃত্যুর মতোই আসলে সমপরিমাণ যন্ত্রণায় ভোগ করছে কারণ খাবার পানি নেই বাসা থেকে যাতায়াতের আসলে কোনো ব্যবস্থা নেই এবং এই যে নিজের আশ্রয় ছেড়ে তাদেরকে ভিন্ন আশ্রয়ে থাকতে হচ্ছে তো সবকিছু মিলে কিন্তু এখনো সুরামগঞ্জে যে ভোগান্তিটা এই বানের পানি পানিতে ভেসে যাওয়ার যে ভোগান্তি সেই ভোগান্তিটা কিন্তু আছে তবে স্বস্তির কথা ওইটুকুই বললাম যে কাল রাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে পানি শহর থেকে কিছুটা নামছে তবে হাওড় অঞ্চলের পানি এবং হাওড়া অঞ্চলের ভোগান্তি কিন্তু এখনও আছে শরীফ নীল ধন্যবাদ আপনাকে এবারে যেতে চাই গোলাম মাল সিরাজের কাছে সিরাজ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কি খবর এখন শরীফ যে টানা আহ সপ্তাহ ধরে বৃষ্টি কিন্তু কুড়ি গ্রামের আকাশে বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি টিপ টিপ থাকলেও ভারী বৃষ্টি কিন্তু বেশি সময় যেমন আজকে সারা রাতেও কিন্তু রাত ছিল ছিল সারা কিন্তু কিন্তু ভারী বৃষ্টি দুধকুমার এবং তিস্তার নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল সেইখানে একটু আশার খবর হচ্ছে যে দুধকুমারের পানি কিন্তু আজকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে ধরলার পানি কিন্তু আবার বিপদসীমার উপরে চলে গেছে আজকে তিস্তার কাউনিয়া পয়েন্টে এবং ধরলার ব্রিজ পয়েন্টে শিমুলবাড়ি পয়েন্টে এই দুটি পয়েন্টে কিন্তু পানি বিপদ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা খোঁজ নিয়েছি একেবারে যে নদীর কাছাকাছি যেসব এলাকা রয়েছে এরকম বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে বিশেষ করে রৌমারীতে আমরা খবর নিয়েছি যে সেখানে ব্রহ্মপুত্রের তীরে জাদুরচরের বেশ কিছু এলাকা এলাকায় কিন্তু আসলে পানি আমরা দেখেছি তো খবর সবকিছু মিলে আমি যদি আপনাকে বৃষ্টির পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম বেশ কিছু বাড়ি কিন্তু চারদিক থেকে পানিতে বন্দী হয়ে গেছে আমরা এই মুহূর্তে কিন্তু মানুষ কিন্তু ইতোমধ্যে ইয়েতে পড়েছে আপনার দুর্ভোগে পড়েছে সেটা হলো যে চলাচলের যে দুর্ভোগ সেটাতে কিন্তু মানুষ পড়ে গেছে কারণ বাড়ি ঘরে এখন পর্যন্ত পানি প্রবেশ না করলেও বাড়ির চারদিক যেহেতু পানি ঘিরে রেখেছে বাড়ির বাড়ির চলাচলের যে রাস্তা সেই রাস্তাগুলোও কিন্তু এতমধ্যে পানিতে তলিয়ে গেছে এবং একবারে শহর যাওয়ার যে চরাตรের কিছু নিচু রাস্তা সেই রাস্তাগুলোর উপরেও কিন্তু এখন বৃষ্টির পানি থইথই করছে সবকিছু মিলে বন্যা একটা খুব কাঁচা কাচি এমনটাও কিন্তু বলছে স্থানীয় পাউগো সরি शिवराज ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সহকর্মীদের মাধ্যমে দেশের বন্যা পরিস্থিতির চিত্র দেখাচ্ছিলাম